আজ রাতে এই বডি হোম পাহারা দিতে হবে আমাকে। বডি হোম মানে যেখানে লাশ রাখা হয়, জায়গাটা অনেকটা হাসপাতালের মর্গের মতোই। শুধু পার্থক্য হলো হাসপাতালের মর্গে বডি একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখা হয়, আর বডি হোম এখানে কোনো সময় নেই। যে সকল লোক তার প্রিয় কাছের লোকের মৃত্যুর পর সেই প্রিয় লোকটাকে কাছে রাখতে চায়, তাদের জন্য এই বডি হোম। এখানে লাশ সংরক্ষণ করা হয় এক কথায় বলতে গেলে, যাতে ইচ্ছে হলেই যে কেউ তার প্রিয় মানুষটাকে দেখতে পারে। এবার শুরু করছি। আজ রাতে মনে হয় না আর ঘুম হবে, একই জায়গাটা বেশ ভয়ঙ্কর। তার উপর আবার এই বডি হোমে কম করে এখন 30টা মতো লাশ রয়েছে চোখের সামনে। এই বিশাল লাশের মধ্যে আজ রাতে আর ঘুম আসবে না। আমার সাথে রয়েছে আগের দিনের গার্ড, বয়সে আমার চেয়ে অনেকটাই বড় আর অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি। আমি ওনাকে কাকা বলি আর যথেষ্ট সম্মান করি। আমি একটা চেয়ার নিয়ে বডি হোমের দরজার সামনে বসে পড়লাম। কাকা এই কোনায় দাঁড়িয়ে বিড়ি টানছে। বিড়ি টানা শেষ করে আমার সামনে এসে একটা ছোট্ট টুল নিয়ে বসলো। মাঝরাতে আমাদের দুজনেরই চোখটা একটু লেগে আসে। হঠাৎ কাকার ডাক শুনে আমার ঘুম ভাঙল। কাকা আমায় ডাক দিয়ে বলছে, ভাইপো ভাইপো ওঠো। আমি ঘুমিয়ে ঘুমিয়ে বললাম, কি হয়েছে কাকা? আমি বডি হোম থেকে কার একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। প্রথমে আমি ওনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না, আসলে ঘুমের ঘোরে ছিলাম তাই হয়তো বুঝতে পারিনি। আমি চেয়ার থেকে লাফিয়ে উঠলাম আর বললাম, কি বলছো কাকা? আমি ঠিক বলছি ভাইপো, শোনো, ওই শোনো। আমি কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। হ্যাঁ, সত্যি বডি হোমের ভেতর থেকে কারুর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমি কাকাকে বললাম, ব্যাপারটা দেখতে হবে, চলুন ভেতরে যাই। ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই কাকা আমার হাতটা টেনে ধরলেন আর বললেন, না ভাইপো ভেতরে যেও না। আমি বললাম, কেন? কাকা বলল, কারণ আজ পর্যন্ত যারাই ভেতরে গেছে তারা কেউ ফেরত আসেনি। আমি বললাম, ফেরত আসেনি মানে? কাকা কোনো উত্তর দিলেন না। আমি ভেতরে যেতে লাগলাম। উনি পেছন থেকে বলে উঠলেন, কারণ ওদের সবাইকে আমি মেরে খেয়ে ফেলেছি। কথাটা শোনার সাথে সাথে আমি পিছনে তাকালাম। আমার পিছনে কেউ ছিল না। আমি কাকাকে খুঁজতে খুঁজতে বডি হোমের ভেতরে গেলাম। দেখলাম যে আমি যে কাকার সাথে এতক্ষণ বসেছিলাম সেই কাকার লাশ আমার সামনেই প্যাকেটে ভরা। তার মৃত্যু হয়েছে আজ থেকে 7 মাস আগে।